আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব অপরিচিতা গল্পের এমসিকিউ প্রশ্নগুলো। তোমাদের 30টি এমসিকিউ প্রশ্ন থাকে পরীক্ষায়, অনেক সময়ই তোমরা যথাযথভাবে 30টি উত্তর করতে পারো না। যদি একটু সচেতনভাবে এগুলো তোমরা পড়ো, মূল বই পড়ো, তাহলেই কিন্তু এগুলো পড়া সম্ভব। তো আজকে আমরা অপরিচিতা গল্পের 50টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দেখব। চলো পাঠে যাওয়া যাক। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1861, এটি সবাই জানো। তারপরও পরীক্ষায় আসে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত? অনেক সময় পরীক্ষার চাপে ভুল হয়ে যেতে পারে, বিশ্বকবি। গল্পগুচ্ছে কতটি গল্প সংকলিত হয়েছে? 95টি। এটির আরও একটি প্রশ্ন আছে, আমরা ভেতরে গেলে পাব। কাজী নজরুল ইসলাম ছোট গল্পের পাশাপাশি উপন্যাসও লিখেছেন, কাজী নজরুল ইসলামের সাথে কার সাদৃশ্য রয়েছে? অর্থাৎ ছোট গল্পও লিখেছেন, উপন্যাসও লিখেছেন, যাদের নাম দেওয়া আছে তাদের কার সাথে মিলে যায়? এখানে একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের সাথেই বিষয়টি মিলে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর 20 শতকে যেসব ছোট গল্প লিখেছেন সেখানে কি প্রাধান্য পেয়েছে? সেখানে প্রাধান্য পেয়েছে বাস্তবতা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মোট গল্পের সংখ্যা কত? একটু আগে আমি বলেছি, একটি আসতে পারে গল্পগুচ্ছে কতটি আছে, আরেকটি হচ্ছে মোট গল্পের সংখ্যা কত। মোট গল্প কিন্তু 119টি। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি, এটি আমরা সবাই জানি। তবে গীতাঞ্জলি কাব্যের কয়েকটি এবং আর অন্যান্য কাব্যগ্রন্থ থেকে নিয়ে অনুবাদ করে আসলে যে গ্রন্থটি তিনি প্রকাশ করেন সেটির জন্যই নোবেল পুরস্কার পান, সেটি হচ্ছে সং অফারিং। তোমরা অপশন দেখবে, যদি সেটি থাকে তাহলে সেটিতেই তোমরা টিক চিহ্ন দেবে। শেষের কবিতা কি? এটি প্রায়শই আসে, এটি কিন্তু উপন্যাস নামে কবিতা হলেও। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? 1941। অনুপম কার হাতে মানুষ হয়েছে? মার হাতে মানুষ। অনুপমের মা কেমন ঘরের মেয়ে? গরিবের ঘরের মেয়ে। কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই মনে হয়? অনুপমকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। অনুপমের চেয়ে তার মামা কত বছরের বড়? 6 বছরের বড়। কন্যার পিতা মাত্রেই কি স্বীকার করবেন যে আমাদের গল্পকথক একজন সৎপাত্র, অর্থাৎ অনুপম সৎমাত্র, নিজেই আত্মতুষ্টিতে ভোগে এটা ভেবে অনুপম। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? আসলে ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই বলে, সে যেভাবে মানুষ হয়েছে তাতে যে পরিবেশটা পেয়েছে এই কারণেই সে নিতান্ত ভালো মানুষ হয়ে বেড়ে উঠেছে। কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল? অনেক ছোট ঘর থেকে। অপরিচিতা গল্পে উল্লেখিত বিবাহ সম্পর্কে কার একটা বিশেষ মত ছিল? মামার, অর্থাৎ ধনীর কন্যা মামার পছন্দ ছিল না। অনুপমের বন্ধুর নাম কি? হরিশ, এটা পরীক্ষায় থাকে। হরিশ সংক্রান্ত আরও 2টি প্রশ্ন রয়েছে। হরিশ কোথায় কাজ করে? কানপুরে। এবং হরিশ ছুটিতে কোথায় এসেছিল? কলিকাতায় এসেছিল। অনুপমের মন উতলা বলতে কি বোঝানো হয়েছে? আকুলতা বোঝানো হয়েছে। হরিশ যখন একটি মেয়ের সন্ধান দেয় বিয়ের উপলক্ষে, সেই সময়ের তার যে মানসিকতা সেটি বোঝানো হয়েছে। অপরিচিতা গল্পে অনুপম এই অবকাশ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? এই যে তার যে একটা দীর্ঘ অবকাশ ছিল সেটা কখন? এম এ পাশের পর, কলেজ ছুটির সময়, বিয়ের সিদ্ধান্ত হওয়ার সময় এবং বিয়ের আয়োজনের পূর্বের সময়। মূলত এম এ পাশের পরের যে সময়টা সেই সময়টায় তার দীর্ঘ অবকাশ ছিল। চাকরি বাকরির চিন্তা নেই, পড়াশোনাও শেষ হয়েছে, এই যে সময়টা এটি তার অবকাশ সময়। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগলো? অবশ্যই বসন্তের বাতাসে। পশ্চিমে মেয়ের বাবা কি অবস্থায় থাকেন? গরিব গৃহস্থের মতো থাকত। অপরিচিতা গল্পে কার পেছনে মেয়ের বাপের লক্ষ্মীর ঘরটি উপর করে দিতে দ্বিধা হবে না? অবশ্যই মেয়ের জামাইয়ের সবকিছুই পাবেন, তার পেছনেই লক্ষ্মীর ঘরটি উপর করে দেবেন। বরের হাট মহার্ঘ কেন? যোগ্য বরের অভাব বলেই আসলে বরের হাট মহার্ঘ মহামূল্যবান। অপরিচিতা গল্পে কল্যাণীর মাঝে কোনটি দেখা যায়? দেশপ্রেম দেখা যায়, যে 4টি অপশন রয়েছে। দেখতে সুন্দর হলেও খাওয়ার অনুপযোগী ফল কোনটি? মাকাল ফল। এবং এটি বলেই কিন্তু পণ্ডিত মশাই অনুপমকে সম্বোধন করত। ইয়াররিং কি? কানের দুল। ইয়াররিং দিয়ে যে একটি প্রশ্ন আছে অনুধাবনমূলক, সেটিও কিন্তু পরীক্ষায় আসে, এই বিষয়ে সচেতন থাকবে।
তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে কি বোঝানো হয়েছে? অনুপমের জীবনের, তার জীবনটা দৈর্ঘ্যের হিসেবে ছোট, তারপরে ওই জীবনের একটা বিশেষ মূল্য রয়েছে, সেই হিসেবে বলা হয়েছে। বিনুদাদা চমৎকারের স্থলে কি বলেন? চলনসই, অর্থাৎ তিনি একটু তার ভাষাটা আট একটু কম করে বলেন। প্রদোষের প্রতিশব্দ কি? সন্ধ্যা, সন্ধ্যার রাতের যে সময়টা সেটিকেই আসলে বলা হয়। কার মন ছিল তৃষ্ণার্ত? অনুপমের মন। মামা কাকে ফেলে ছাড়তে চান না? হরিশকে, কারণ হরিশ গল্প বলায় পটু ছিল, আসর জমাতে অদ্বিতীয়। কথাটা কার বৈঠকে উঠল? মামার বৈঠকে, বিয়ের প্রসঙ্গে। মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটি কি গুরুতর, অর্থাৎ মেয়ের বাবার অবস্থা কেমন সেটিই জরুরি। অপরিচিতা গল্পে বিবাহের ভূমিকা অংশটা বলতে আসলে কি বোঝানো হয়েছে? মেয়ের বংশের কৌলিন্য, মেয়ের বংশ কেমন, বংশগৌরব কেমন, কেমন ছিল, এগুলোই। কলিকাতার বাইরের বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন? আন্দামান দ্বীপ। মামা এ কারণে আসলে কলিকাতার বাইরে যান নাই, বাকি জগৎটাই তার কাছে আন্দামান দ্বীপের মতো। অপরিচিতা গল্পের কথকের মনের মধ্যে কি ইচ্ছা ছিল? যৌতুক ছাড়াই বিয়ে করার, যদিও শেষ পর্যন্ত সে কিছুই বলতে পারেনি। অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন, সাহস করে প্রস্তাব করতে না পারায় তার বিনুদাদা গিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কি? মুসলমানের গল্প, প্রথম ভিখারিনী। রক্তকরবে কি ধরনের গ্রন্থ? এটি নাটক। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস? 22 শ্রাবণ। বাংলা তারিখটি কিন্তু তোমরা মনে রাখবে। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক, কি থাকা দোষের? তেজ থাকা যাবে না, কোনো পক্ষের তেজ থাকা মানায় না, সমাজে এমনটি প্রচলিত। শম্ভুনাথ সেনের পেশা কি ছিল? চিকিৎসক বা ডাক্তার। অনুপম জন্মান্তরে নিজের কোনটি কামনা করেছেন? সুরূপ, অর্থাৎ তার যদি আবার জন্ম হয় পরজন্ম, তখন সে এখন যেমন আছে তেমনি ভাবেই জন্মগ্রহণ করতে চেয়েছে। শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। কোন প্রসঙ্গে? কল্যাণীর গলার স্বর প্রসঙ্গে, অর্থাৎ মনে হয় যেন গান শুনিলাম, একই প্রশ্ন উত্তর এটি হবে। অপরিচিতা গল্পে পণ বলতে কি বোঝানো হয়েছে? প্রতিজ্ঞা, একটি পণ কিন্তু যৌতুক অর্থে, এখানে কল্যাণী যে পণ করেছিল সেটি অর্থে বোঝানো হয়েছে। প্রতিজ্ঞা করেছিল বিবাহ করবে না, দেশ সেবা করবে। পণ সম্বন্ধে দুই পক্ষে কেমন কথা ঠিক হয়েছিল? পাকা পাকি কথা ঠিক হয়েছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 50টি প্রশ্ন রয়েছে, তোমরা যদি আরেকটু ভালোভাবে গল্পের বইটি পড়ো তাহলে নিশ্চয়ই আরও অনেক বেশি প্রশ্ন তোমরা আত্মস্থ করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।